মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো তোমরা হয়তো এই বইটি দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে এটি দশম শ্রেণীর পাঠ্য বই। তো হয়তো অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা ভিডিওটি স্কিপ করে যাবে, কিন্তু অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে, কেননা যদি তোমরা এই ভিডিওটি স্কিপ করে যাও তাহলে হয়তো কিছু বুঝতে পারবে না। তোমরা এমনিতেই অনেক টাইম লস করে ফেলো, তো তোমাদেরকে বলবো তোমরা কয়েক মিনিট এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। তোমরা হয়তো অনেক কিছুই শিখতে পারবে। আর বাংলা বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, কেমনভাবে প্রশ্ন আসবে, ব্যাকরণ থেকে কোন অধ্যায়গুলো পড়বে, কোনি কোনি কত পেজ থেকে কত পেজ আসবে, এছাড়াও তোমাদেরকে 5 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য কত শব্দে লিখতে হবে, 4 নম্বরের জন্য কত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, এছাড়াও কোন প্রশ্নগুলো বা কোন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, স্কিপ করবে না। তোমরা প্রথম অধ্যায় থেকে যেটি পড়বে জ্ঞানচক্ষু থেকে, দ্বিতীয়ত শঙ্খঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি, তৃতীয় অধ্যায় থেকে আফ্রিকা আর শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম, এছাড়াও দ্বিতীয় অধ্যায় থেকে অসুখী একজন। এরপরে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান 40 থাকবে আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য 10 থাকবে। ব্যাকরণ থেকে যেগুলো তোমরা অভ্যেস করবে কারক, অকারক সম্পর্ক আর অনুবাদ। কোনি থেকে তোমাদেরকে পড়তে হবে 1 থেকে 30 পাতা পর্যন্ত। 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 3 নম্বর যে প্রশ্নটির জন্য তোমাদেরকে কি করতে হবে, 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এছাড়াও 1 নম্বর যদি থাকে তাহলে অবশ্যই তোমরা 20টি শব্দের মধ্যে উত্তর লিখবে, তাহলেই হয়তো তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তবুও বলবো ছাড়াও তোমরা যদি ভালো মার্কস পেতে চাও তাহলে বইটি কিন্তু মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কেননা এখানে শর্ট প্রশ্ন থাকবে, এছাড়াও 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে অতি অবশ্যই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাহলে লিখতে পারবে। এছাড়াও এখান থেকে কোন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে, হারিয়ে যাওয়া কালিকলম, এইটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে অভ্যেস করবে। এই অধ্যায়টি অসুখী একজন, জ্ঞানচক্ষু, আফ্রিকা থেকে অবশ্যই 1টি 5 নম্বরের প্রশ্ন অথবা এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও প্রতিবেদন বিষয়ে কোনোরূপ সমস্যা যদি তোমাদের থেকে থাকে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে যথাসম্ভব সাহায্য করব। এছাড়াও কারক অকারক এইগুলো নিয়েও আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশান বেলটি অন করে দিয়ে সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।